हेलो गाइस, वेलकम टू माय चैनल। एंड आज के हमरा आबार खेल रहे थे सपनोटिका। एंड गाइस, सपनोटिका है आज के हमरा जे एटा गाइस हमरा ग्लास खोजबो बा माने लेट वेट एगुलो खुजे आनबो। एंड गाइस आमी ओई बेस्टाते ओ जाबो कारण एखाने खाबारेर खूबी असुविधा। एंड जाते आर माछ धरते ना होय ताई जन्य आमी एखाने गाइस ओई माने कोथाय गेल आमार सीमाटा। हाँ माने आमी जाबो गाइस ओई आईलैंड है जेखान थेके माने गाछगुलो आमी पाबो। एंड गाइस आमी निये आसबो। एंड निये एसे आमी गाइस टा ओ ओके गाइस सो आमी ओखान थेके निये आसबो। एंड गाइस ओखान थेके निये एसे আমি আমার বেসে রেখে দেব। কারণ হচ্ছে গাইস দেখো মানে খাবার অ্যান্ড এই হেলথগুলো তো এগুলো তো ফুল করাই খুবই দরকার। কারণ দেখতেই পাচ্ছ গাইস মানে এইটুখানি গাছের মানে দেখতেই পাচ্ছ 100% করতে আমার 4টে বোতল মানে খরচ হয়ে যাচ্ছে। সো আমি তো এরকম করতে গেলে তো আর হবে না, মানে যদি আমি এরকম করতে থাকি তো আমার তো মানে খাবার দাবার ঠিকঠাকভাবে করতে গিয়ে তো মাছই পুরো শেষ হয়ে যাবে পুরো। एंड एखे हमारे फ्लपी जाट गाइस एर एक प्रब्लेम माथे उठले ठीक है बट नीचे नापले हाँ ही मेरे देवे हमें जान खूब भले। एंड गाइस बेस्टा छो ये सो हमें एदिक जाब गाइस मन हम साउथ नॉर्थ ওখানে গাইস কিছুটা একটা হলো কিছুটা ধাক্কাও খেয়েছে গাইস আমার এটা 90% এখানে থাকাও গাইস ভয়ঙ্কর ব্যাপার। লাইপোর্ট থেকে 1000 মিটার দূরত্ব ছিল না 1200 এরকমই ছিল। হ্যাঁ গাইস, এবার আমি এই যে এইটা আছে মানে এইগুলো মানে আমি সবই এই গাছগুলো আমি যে এই গাছগুলো নিয়ে এসেছিলাম এগুলো সবই আমি সবই ইয়ে করেছিলাম। অ্যান্ড এই গাছগুলো যেখান থেকে আমি নিয়ে এসেছিলাম সেগুলো আমি সবই ইয়ে করেছিলাম, দানা বাগে আমি খেয়ে নিই। অ্যান্ড গাইস এখানে দুটো পটও লাগিয়েছে। অ্যান্ড এগুলোতেও এগুলো বসানো যাবে, সো আমি একটা বসিয়ে দিই। অ্যান্ড এখানে একটাই হবে গাইস, একটাতে একটাই হবে। সো আমি ভাবছিলাম কি যে একবার বাইরে যাই গিয়ে আবার দেখে আসি। অ্যান্ড আমার ভেতরে মানে ওখানে গাইস স্বপ্নটিকা করে আমি আজকে গাইস একটা জায়গায় মানে স্বপ্নটিকা বলছি গাইস সীমতে করে আমি যাব হচ্ছে মানে লাল বায়োমে। কারণ হ্যাঁ গাইস ওয়েলকাম, থ্যাংক ইউ ম্যাডাম জি, বাট আমাকে বেরোতে হবে। হ্যাঁ গাইস বেরিয়ে এখন আমি এখানে একটু রিপেয়ার করে নিই, নাহলে গাইস যেখানে আমি যাচ্ছি সেখানে গাইস এতটাই পরিমাণ প্রবলেম হবে না যে এর ধোঁয়া ছুটিয়ে দেবে। সো গাইস আমি এখন এখানে যাচ্ছি লাল বায়োমে। কারণ হচ্ছে গাইস আমি ওই যে গাছগুলো এনেছিলাম অ্যান্ড গাছগুলো সব এনেছিলাম অ্যান্ড ভয়েস কমান্ডগুলো সবগুলি যেগুলো ভয়েসগুলো বাকি ছিল সেগুলো শুনেছিলাম। বাট গাইস এমনই অবস্থা হয়েছে যে মানে আমার রেকর্ডিং অ্যাপটারই প্রবলেম হয়েছে অ্যান্ড ব্যাস সব শেষ হয়ে গেল। সো এখন কিছু করার নেই, ওখানে যাই লাল বায়োমে। অ্যান্ড লাল বায়োমটা আমাদের এখান থেকে অনেক কাছাকাছি, সো এবার অ্যান্ড এখানে তো অনেক কাছাকাছি, বাট এখানেই ভয়ঙ্কর প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড কামড়াতেও যাচ্ছিলো গাইস। সো বেঁচে গেছি এটাই অনেক ভাগ্য ভালো আমার। অ্যান্ড চলো
দেখা যাক, অনেক কাছাকাছি লাল ব্যায়াম, অনেক কাছে লাল ব্যায়ামটা এখানে চলেই এসছে গাইস। অ্যান্ড গাইস মানে গেমের ভিডিওটাও রেকর্ড হয়নি, সো একবার আমি এটা জাস্ট ছাড়ছি গাইস, তোমরা কিছু খারাপ মনে করো না বা এটা দেখেও একটুখানি। অ্যান্ড দেখা যাক, কোয়ার্টস তো এখানে পাওয়াই যায় না। অ্যান্ড গাইস তোমরা দেখবে যেটা যখন প্রয়োজন থাকবে সেটা তখনই পাওয়াই যায় না। অ্যান্ড এখানে মনে হচ্ছে যাওয়া যাবে, গিয়েছিও মনে হচ্ছে একবার, একবার দেখা যাক গিয়ে একবার নিচের দিকে, দেখা যাক কোথায় যাচ্ছে। ওকে গাইস, এটা তো গাইস মনে হচ্ছে আমার চেনা জায়গা লাগছে গাইস, যেটা গাইস ওই একটা ভয়ঙ্কর প্রাণী ছিল, একটা মানে যেখানেই গাইস গেলি মারা যাচ্ছিলাম, মানে ওই যে ক্যাপলিংয়ের মতো লাগানো ছিল। হ্যাঁ গাইস ওইখানে এসেছি, বাট আমার সীমতের 200 মিটার রেঞ্জ বেশি হয়ে যাবে। ওকে ওপরে চলো। অ্যান্ড কোথা দিয়ে বেরিয়েছিলাম সেটাও এখনও খুঁজেই পাচ্ছি না, সেই ভয়ঙ্কর পানিটা ওখানে ঘুরে বেড়াচ্ছে, বাট কোথা দিয়ে বেরিয়েছিলাম গাইস দাঁড়াও একটুখানি, কোথায় দিয়ে গেল উপরেই গাইস মনে হচ্ছে না, গাইস এদিকে তো নয়, গাইস এদিকে তো ব্যায়ামটা আছে, অ্যান্ড ওদিকে ভয়ঙ্কর পানিটা ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড কোথায় কোথায় কোথায়, ওকে গাইস আমার মাথার উপরই আছে গাইস, বললাম না একটু আগে যে যেগুলো খোঁজার তখন সেগুলো পাওয়াই যায় না। অ্যান্ড চলো দেখা যাক এখানে কোয়ার্টস অ্যান্ড এই প্রাণীটা এখানে ঘুরে বেড়াচ্ছে গাইস, এটা আমার খুব ভয় লাগে, আমি ওই জন্য ওরা উপরে উপরে চলে এলাম। অ্যান্ড নিচের দিকে গাইস আছে, কোয়ার্টস তো আছে গাইস, কোয়ার্টস। ওকে গাইস একটু ওয়েট করে যাও, যাও কোয়ার্টস, আগে সেখানে কোয়ার্টস একটা আছে, বাট আমাকে নাপতে হবে। অ্যান্ড খুব ভয়েই নাপলাম, অ্যান্ড পেছন থেকে আওয়াজও হচ্ছে, তাড়াতাড়ি গাড়ি মানে সীমাতে গিয়ে বসতে হবে, নাহলে এক্ষুনি এসে মেরেও দিয়ে পালাবে। ওকে তো চলো, মানে এরমভাবে শ্বাস নিয়ে নিয়েই যেতে হবে, কারণ 100 মিটারের নিচে আমি আছি এমনিতেও। অ্যান্ড কোয়ার্টস ওখানেও দুটো একটা মনে হয় আছে, হ্যাঁ আছে কোয়ার্টস এখানেও, অ্যান্ড এখান থেকে একটা কোয়ার্টস, অ্যান্ড এখান থেকে একটা কোয়ার্টস, অ্যান্ড ওপরেই ঘুরে বেড়াচ্ছে। তাড়াতাড়ি ওই সীমাতে গিয়ে বসতে হবে, নাহলে এক্ষুনি ধাক্কা মারবে এসে আমাকেই, মানে আমাকেই কামড়াবে আগে। অ্যান্ড বসে গেছি। অ্যান্ড চলো গাইস, লাল ব্যায়ামের এখানেই কাছাকাছি অনেক কিছু পেয়ে যাব। অ্যান্ড এই যে ঘুরেই বেড়াচ্ছে এখানে, অ্যান্ড এখানে একটা কোয়ার্টজ আছে, ভাবছি তো নেবো, বাট যেভাবে ঘুরে বেড়াচ্ছে দেখা যাক কী করে, আমি নেবে তো পড়লাম, বাট যেভাবে ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড পরিমাণ ভয় লাগছে। অ্যান্ড নিয়ে নিয়েছি, বাট গাইস আমাকে এখন উপরে যেতে হবে, বাট সিমতটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল সিমত। ওকে ওখানে সিমত আছে, চলো তাড়াতাড়ি। অ্যান্ড এখানে চলে এসেছি, অ্যান্ড চলো একটু এগোনো যাক। অ্যান্ড গাইস এখানে অনেক কিছু আছে আমি জানি গাইস, বাট এখানে আসি না সেই জন্য হয়তো পাই না, বাট এখানে অনেক কিছু আছে, যেমন এই পাথরগুলো ভাঙা যাবে, এইগুলো ভাঙলে অনেক কিছু পাওয়া যাবে, এটা ভাঙে দেখা যাক কী পাওয়া যায়। ওকে গাইস গোল্ড পাওয়া গেছে একটা, কপার গাইস গোল্ড না। অ্যান্ড এটা টাইটেনিয়াম গাইস, অনেক সময় টাইটেনিয়ামও পাওয়া যায় গাইস। অ্যান্ড এখানেও গাইস অনেকগুলো আছে, সো চলো একটু এগিয়ে যাওয়া যাবে, না গাইস এখানেই থাকুক, এখান থেকে লাইটটা পড়লে তাহলে গাইস ওকেই কামড়াতে আসবে, ব্যাস আমাকে অতটা হয়তো অ্যাট্যাক করবে না। সো এটা ভাঙা যাক, ভেঙে কী পাওয়া যায় দেখা যায়, লেড পাওয়া গেছে। অ্যান্ড এখানেও আরও একটা আছে, ওই দিকেও আরও একটা আছে, অ্যান্ড এখানে গোল্ড আছে, এটাতে কী আছে দেখতে হবে গাইস, দেখা যায় এটা কী পাওয়া যায়। এটা কপার পেলাম,
অ্যান্ড গাইজ ওই সাইডে অনেকগুলো আছে, ওই সাইডেরগুলো ভাঙতে হবে। অ্যান্ড এটাও একটা গোল টাইপের, এটা না এটা গোল না গাইজ। এবার টাইটেনিয়াম অনেক সময় পাওয়া যায়, অনেক সময় যে সব কিছু ভালো পাওয়া যাবে এর কোনো মানে হয় না। এটাই মনে হচ্ছে গাইজ সিলভার পাওয়া গেল। হ্যাঁ গাইজ চলো এবার সীমাতে যাওয়া যাক। অ্যান্ড সীমাতে আলোটাও বন্ধ করব। অ্যান্ড এখানে আমাকে এসে ধাক্কা মারবে, আমি জানতাম গাইজ আমাকে অনেকক্ষণ থেকে টার্গেট করে আছে গাইজ। অ্যান্ড গাইজ ওখানে আরও একটা বেঁচে গেছে, সো আমি আরও একটা ওখান থেকে নিয়ে নেব। অ্যান্ড চলো নিয়ে নেওয়া যাক, অ্যান্ড তাড়াতাড়ি করে নিতে হবে কারণ আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড এটা কিসের ফেগমেন্ট গাইজ আমি সেটা বুঝতে পারছি না, বাট গিয়ে তো গাইজ সেটা তো আমাকে ইয়ে করতেই হবে। বায়োরিয়্যাক্টরের মনে হচ্ছে গাইজ, মানে যেটা এখন লাগানো আছে ওটারই মনে হচ্ছে। হ্যাঁ গাইজ বায়োরিয়্যাক্টর ফেগমেন্ট, তো কোনো ব্যাপার নেই, টাইটেনিয়াম তো কিছু পেয়েই গেলাম। অ্যান্ড গাইজ আমার পিছনেই আছে, অ্যান্ড আমি সয়েলটাও নিয়ে নিয়েছি। অ্যান্ড চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অ্যান্ড গাইসের ভেতর বসে পড়েছি, অ্যান্ড ধাক্কাও মারলো আমাকে গাইস কারণ আমার পেছনেই ছিল, অ্যান্ড আমি এর ভেতর ঢুকে পড়েছি, তো ধাক্কা তো মারবে কিছু করার নেই। অ্যান্ড ওখানে একটা কোয়ার্টস আছে গাইস। অ্যান্ড গাইস এখানে ক্রিপলিং হুকও আছে, এখানে দেখতেই পাচ্ছ গাইস। অনেক সময় গাইস এই ক্রিপলিং হুকগুলো মানে ইয়ে করা যায় না, বাট এখানে আছে গাইস। অ্যান্ড এখানে একটা ক্রিচার এগো আছে, অ্যান্ড চলো গাইস। অ্যান্ড দেখতে পাচ্ছি এখানেও গাইস অনেক কিছুই পাওয়া যাবে মানে ফ্রেগমেন্ট, বাট গাইস এতটা ভয়ঙ্কর জায়গা না মানে কিছু বলার নেই গাইস, মানে প্রচণ্ড ভয়ঙ্কর একটা জায়গা এটা। গাইজ ওখানে একটা কোয়ার্টস আছে, সো যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাতে নেওয়া যাবে কিনা সেটাই এখন ব্যাপার, সো দেখা যাক। আমি তো নেবে তো পড়লাম, বাট গাইজ এখানে আমি খুঁজেই পাচ্ছি না যে গেল কোথায়, বাট এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজও হচ্ছে। অ্যান্ড গাইজ এবার তো ঢুকিয়ে পড়া যাক। অ্যান্ড গাইজ তুমি দেখতেই পাচ্ছ আমার মুখের সামনে ছিল, আমি যদি আর একটু এদিক ওদিক করতাম তো, সরি গাইজ এদিক ওদিক করতাম তো আমাকে অ্যাট্যাক করে দিত। অ্যান্ড এখানেও কিছু অনেক কিছু পাওয়া গেছে, তো কোয়ার্টসে নেওয়ার থেকে আগে আমি গাইজ এগুলি ভাঙাটা ভালো মনে করি। আর গাইজ এখানে আমার সিমতটা গেল কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না গাইজ। অ্যান্ড কোয়ার্টস এখানে একটা পেয়েছি। অ্যান্ড গাইজ একটু আমাকে ওপরে উঠে যেতে হবে কারণ সিমতটা গাইজ কোথায় গেল সেটাই খুঁজে পাচ্ছি না। সিমতটা গেল কোথায়? ঠিক আছে চলো গাইজ একটু ওপরে উঠে যাওয়া যাক, অ্যান্ড দেখা যাক সিমতটা গেল কোথায়। অ্যান্ড গাইজ এখানে একটা পাথরও পাওয়া গেছে, এটা ভেঙে নেওয়া যাক। গাইজ এখানে লোভ তো ছাড়াই যায় না জানি গাইজ, এখন দেখা যাক একটু ওপরে উঠে যাওয়া যাক, দেখা যাক কোথায় আছে গাইস। অ্যান্ড আমার পিছনেই ছিল আর টলি কামড় মারতো, সব কিছু দেখা যাচ্ছে গাইস। এর কি ভেঙে দিয়েছে মনে তো হচ্ছে, অ্যান্ড দেখা যাক। হ্যাঁ গাইস পেয়ে গেছি, আমি ভেবেছিলাম হয়তো যে এরা হয়তো ভেঙেই দিয়েছে এটাকে, আর হয়তো এটা বাঁচবেই না। তো চলো এখন যাওয়া যাক। অ্যান্ড গাইজ আমার খাবারও শেষ হয়ে গেছে সি ফ্লুইড, বাট এখানে কোনো খাবার নেই, সো চলো আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না কারণ এখানে বেশিক্ষণ থাকা মানে মানে মরা মরণ বাঁচনের অবস্থা হয়ে যাবে, সো চলো ঠিক আছে। গাইজ তোমরা হয়তো গেমের সাউন্ডটা হয়তো শুনতে নাও পেতে পারো, আজকের দিনটা গাইজ একটু অ্যাডজাস্ট করে নাও, অ্যান্ড দেন তারপর থেকে আর কোনো অ্যাডজাস্টের কোনো প্রশ্নই থাকবে না, সো তোমরা এটা গেমটা লোড করে নিতে মানে সাউন্ডটা শুনতে পাবে।
আজকের দিনটা গাইজ একটু অ্যাডজাস্ট করে নাও, অ্যান্ড চলো দেখা যাক। অ্যান্ড গাইজ আমি কিপলিং হুকগুলো, মানে এই যে গাছের এইগুলো আছে এগুলো লাগাবো গাইজ, বাট লাগাবো বাট ওখানে তো মানে মানে সেরকমভাবে কিছু নেই, মানে জলের উপরে যেটা থাকার সেটা মানে জলের ভেতরে যেটা থাকার ওটা আমি পাইনি এখনও, এখনও পাইনি গাইজ। সো একটু তো প্রবলেম হবে, যদি পেয়ে যাই তাহলে ভালোই হবে, বাট যদি না পাই তাহলে আর কি করা যাবে। সো চলো, আমি এসেই গেছি বলতে গেল, সেখানে ভালো করে একটু ল্যান্ড করিয়ে দিই আমার সি মথটা। চলো একটু নিচে নামাতে হবে, অ্যান্ড লেগে গেল, অ্যান্ড চলে গেছি ভেতরে। তো গাছ তো আছে, অ্যান্ড গাছ অনেকটাই মানে বড় হতো হয়ে গেছে, আমাকে হয়তো মাছ ধরে আনতেও হবে না, চলে গিয়ে দেখা যাক। অ্যান্ড গাইস এখানে এই গাছটা ছোট হয়ে গেছে গাইস, মানে গাছটা বড় হয়ে গেছে, অ্যান্ড গাইস এটা 99% কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখানে ছুরিটা বার করে নিই, একটু এগোতে হবে। অ্যান্ড হ্যাঁ গাইস চলো তিনটা করেই নেবো গাইস, বেশি নেবো না গাইস, না নাহলে গাছটাই মারা যাবে। সো চলো এখানে নিয়ে নিয়েছি, অ্যান্ড মানে ঠিকঠাক হয়ে গেছে বলতে গেলে। অ্যান্ড চলো গাইস ভেতরে যাওয়া যাক, ভেতরে গাইস এই দুটো লাগিয়েছিলাম। অ্যান্ড চলো এখানে বাইরে গিয়ে একবার এটাই দেখা যাক, চেক করা যাক। আর কপার আর গোল্ডগুলো যেগুলো পেয়েছি গাইস এগুলো এখানেই রাখা যাক, কারণ গোল্ড আর কপার গাইস একই বলতে পারো, মানে একই ধরনের দেখতে। অ্যান্ড লেডটাও আমি এখানেই রাখলাম, অ্যান্ড সিলভার, হ্যাঁ সিলভারটাও এখানেই রাখবো, কারণ গাইস জায়গা নেই এখানে। সো টাইটেনিয়ামটা এদিকে নিয়ে নিই, অ্যান্ড কোয়ার্টজ দিয়ে গাইস গ্লাস তৈরি হয়ে যাবে, ওই যে লাইটটা বাইরে আছে ওর জন্যে। সো চারটে আমি রেখে দিলাম, সো চারটে গ্লাস বানিয়ে নেওয়া যাক এখন গিয়ে, অ্যান্ড এটাও বার করে নিই। অ্যান্ড এটা গাইস গ্রো হচ্ছে, অ্যান্ড গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে 768 77 70 71, এগুলো হচ্ছে গাইস মানে গাছটা গ্রো হচ্ছে, ঠিক আছে, মানে গাছটা অতটা গ্রো হয়েছে, মানে 100% যখন গ্রো হয়ে যাবে গাইস তখন তুমি এ করতে পারবে। অ্যান্ড চলো গাইস কোয়ার্টসগুলো নেওয়া যাক, গ্লাসগুলো বানিয়ে নেওয়া যাক। অ্যান্ড এবার গাইস বাইরে যাই, অ্যান্ড রাস্তায় বলে যাচ্ছি বন জঙ্গলে ভেতরে থেকে থেকে, সরি গাইস জলের ভেতরে থেকে রাস্তায় ভুলে যাচ্ছি আমার রুমের। সো চলো এখানে গাইস উপরে আছে, অ্যান্ড তো গাইস এটা উল্টো হয়ে গেল গাইস, এটা আমাকে সোজা করতে হবে। অ্যান্ড আর একবার দেখা যাক কোথায় মানে কীভাবে সোজা করা যায়, আমি গাইস ওপর দিকে দেখতে পাচ্ছি না, সো আমার এটাই হচ্ছে সব থেকে বড় বেশি বড় প্রবলেম। তাহলে এখন দেখা যাক কী করা যায়। অ্যান্ড এটা এখানে লাগালাম, গাইস এটা ঘুরিয়ে নিই গাইস, এবার মনে হচ্ছে না গাইস এটা উল্টোই হলো গাইস, গাইস এদিকে উল্টো দিকে আলো পড়ছে গাইস। অ্যান্ড চলো এটাও কাটতে হবে এখন, গাইস এর একটা ভালো জিনিস কী আছে যেগুলো মানে ইয়ে করে দেবে, রিমুভ করে দেবে, সো সেই জিনিসগুলো তোমার হাতে চলে আসবে, মানে তোমার ইনভেন্টরিতে চলে আসবে, সো এতটাও প্রবলেম হয় না সব কিছু নিয়ে। সো দেখা যাক, আমি ভাবছিলাম কি ওই পাশে যে লাইটটা আছে ওই লাইটটা লাগিয়ে দেবো, বাট এখন এই লাইটটাই লাগানো বেটার, কারণ এই লাইটের আলোটা বেশি মানে বেশি হবে, সো সেই হিসাবে এই লাইটটাই লাগাবো। অ্যান্ড গাইস দেখো এখানে, এখানে আ যাক গাইস সাইডে হয়ে গেছে এইটা, মানে গাইস আর একটুখানি ঘুরলেই হয়ে যেত, বাট
না এটা ঠিক নেই, সো আরেকবার লাগানো যাক। গাইস ওয়েট, একটুখানি ওয়েট করে যাও তোমরা, গাইস এটা লাগাতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ সেখানে আমার অক্সিজেনটা শেষ হয়ে গেছে, সো আমাকে নিজ ভেতরে যেতেই হবে। অ্যান্ড এখানে অক্সিজেনটা একটু ফুল করে নিই, অ্যান্ড দেন আবার বেরোবো, বেরিয়ে গিয়ে করবো। বাট তার আগে গাইস একটু পেট পূজাও করে নিই, পুরো হেলথটা ফুল করেই যাই, চলো। অ্যান্ড এটাও খেয়ে নিই, অ্যান্ড এটাও, অ্যান্ড এখানে আর একটা হয়ে গেল এত তাড়াতাড়ি। অ্যান্ড গাইস এই তিনটে খেয়ে নিই, এটা একটা গাইস এখানে রেখে দেব। তার কারণ হচ্ছে মানে একটা গাছও আছে, আমি গাইস এখান থেকে দু তিনটে তুলবো, অ্যান্ড তুলে পাশের ওই দুটো খেয়ে নেবো, অ্যান্ড চারটে মতন এমনি তুলবো, দেখি কটা তোলা যায়। একটা দুটো তিনটে, হ্যাঁ গাইস তিনটে তুলেছি। অ্যান্ড এখানে একটা দেব, অ্যান্ড এখানে একটাই হবে গাইস। অ্যান্ড চলো ভেতরে আরও একটা আছে, ভেতরে ওইটাতেও লাগাবো গাইস, ভেতরে এইটাতেও লাগালাম। গাইস ভেতরে এটাতেও লাগিয়ে দিয়েছি। অ্যান্ড গাইস ওই যে ছোটো মতন ওইদিকে হয়েছে, এইসব ওই সাইডেই হয়েছে গাইস। অ্যান্ড গাইস এই যে এইটা আছে গাইস, এইটা আমি অন্য কোথাও ইউজ করবো না, বাট এটা আমি খেয়ে নেবো এই দুটো। অ্যান্ড এখানে অনেকটাই হেলথ ফুল হয়ে গেছে, 98%, 99% হয়ে গেছে। সো চলো এখন বাইরে যাওয়া যাক, অ্যান্ড আবারও ওটা দেখা যাক লাইটের ওইটা কী হয়। এনগেজ আমি একটা দূর থেকেই করবো যাতে লাইটটা গাইস কোনো প্রবলেম না হয়। অ্যান্ড চলো এইখানে কেন বার করছি, অ্যান্ড এক নম্বরে চলে এসছি, অ্যান্ড চলো দেখা যাক। গাইস মাটিতে তো বসবে না, বাট এখানে বসলেও গাইস হচ্ছে না। ওকে গাইস এবার দেখে নেওয়া যাক, অ্যান্ড এটা উল্টো দিকেই হলো গাইস। সো ছাড়ো গাইস যা হয়েছে হয়েছে, বাট গাইস হ্যাঁ গাইস কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না গাইস, এদিকেও তো আলোটার প্রয়োজন আছে। বাট এটা এখন তো ঘোরানোও যাবে না, এটা ঘোরাতে পারলে খুব ভালো হতো, বাট তাহলে গাইস এটা রিমুভ মারবো। গাইস এটা রিমুভ মেরেই দেওয়া যাক, হ্যাঁ রিমুভ মেরে দেওয়া যাক। অ্যান্ড এটা একটা খুব ভালো জিনিস কি বলতো গাইস, যেটা মানে রিমুভ করবে সেটা তোমার হাতে পেয়ে যাবে, ইনভেন্টারিতে ঢুকে যাবে, সো অসুবিধা হবে না। বাট দেখা যাক এইবার, হ্যাঁ গাইস এইবার মনে হচ্ছে একটু সোজা হবে না গাইস, সেই একই হলো, একটু ব্যাক করে কেটে দিলাম পুরোপুরি। অ্যান্ড আবারও একবার দেখা যাক, এবার মনে হচ্ছে এটা সোজাই হবে না গাইস, এটা উল্টোই হলো। মানে গাইস উপর দিকে দেখতে পাচ্ছি না না যখন এটা সিলেক্ট করছি, সো সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে কোনো ব্যাপার নেই, চলো আরও একবার চেষ্টা করে দেখা যাক, অ্যান্ড ঘোরাতে হবে এটাকে ভালো করে। অ্যান্ড গাইস এটাও মনে হচ্ছে সাইডই হবে, ঠিক আছে চলো গাইস কোনো ব্যাপার না, দেখা যাক মেরেই দেখা যাক। অ্যান্ড গাইস চলো সাইডই হচ্ছে গাইস, আর বেকার ভাল লাগছে না, সো চলো এটা মেরেই দেওয়া যাক। অ্যান্ড গাইস এটা এখন তো ঘুরবেই না গাইস, এটা ঘুরছেও না, সো এবার তুলে নেওয়া যাক, অ্যান্ড আর একবার ট্রাই করা যাক।
এন্ড গাইজ বাইরে অন্ধকারও হয়ে গেছে, সো দেখা যাক কী হয়। এন্ড গাইজ ওইটা ওই দিকেই পড়বে গাইজ, সামনে তো পড়ছেই না, তো চলো গাইজ যা হচ্ছে হচ্ছে, বাট আর ভাল লাগছে না গাইজ, লাইটটা এবার চলছে না কেন। হ্যাঁ গাইজ লাইটটা চলেছে, অ্যান্ড গাইজ অনেকটাই ঠিকই আছে, কোনো ব্যাপার না, থাকুক ওই দিকেও লাইটের প্রয়োজন আছে, কারণ ওই দিকটা পুরোটাই অন্ধকার হয়ে থাকে। অ্যান্ড এইখানে গাছটা একটু বড় হয়ে গেছে গাইজ, অ্যান্ড চলো গাইজ আজকের মতো এই গেম প্লে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই গেম প্লে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড চলো বাই বাই।